আসসালামু আলাইকুম। পয়সারানা মাস্টার তো শেষ করলাম, চলে আসলাম এখন ক্যাম্পে। তো এখন গেঞ্জিটা তো শুকাইছে, আন্ডার একটাও শুকাইছে না, এখনো ভিজে আছে একটু। আরেকটা আছে, সমস্যা না, করতে পারবো। এটা এখন না, এটা নামাজ পড়ে আসার পর পরবো। এখন একটু ভিজে আছে, প্যান্টগুলো শুকাই যাক। এগুলো এখন দরকার নেই, আমার কাপড় আজকে সমস্যা নেই। এখন চা বানাইতে হবে, চা বানাইতে হবে, চা খাইতে হবে। হাবিবি, চা খামসা, চা খামসা, হ্যাঁ চা খামসা, সবাই আর এখানে আমার কিছু ভেজিটেবল, চা পাতা, পেঁয়াজ, পেঁয়াজের খোসা, এগুলো এখানে আমার অন্ধকার, কিছুই তো দেখা যায় না। পরে সমস্যা নাই, দিনের বেলায় দেখাবো। এখন আপাতত এখানে যা আছে এগুলো সব চালাই যান। এখানে পলিথিনটা উপরে রাখি দিই, যাতে করে জানালা দিয়ে আবার নিতে পারি। আল্লাহ, মানুষ ইসলাম সম্বন্ধে না জানি যে অবস্থা হয়ে যাবে। খালি ফজর খালাস, নিয়ম হয়েছে আগে ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ পড়ার পর তারপরে দিয়ে অন্য নামাজ, পাঁচটা টাইম। সাহ আস্তে আস্তে হইতে থাকুক। আল্লাহ, দেখি এটা আপাতত একটু বন্ধ করে দিই, অফিসের মোবাইলটা, নাইলে পরবর্তীতে সমস্যা হবে। আল্লাহ,
চা বিস্কুট খাওয়ার পর বাড়িতে কয় মিনিট কথা বলবো, কয় মিনিট কথা বলার পর মোবাইলটাতে আবার ইমো চলে গেছে, আবার ইমো ঠিক করতে হবে। এখন সেটটা 22, 10-15 মিনিটের, 10-15 মিনিটের রাস্তা, সমস্যা নেই। যেহেতু আমি SMS এর প্রয়োজন হয়নি, ডাইরেক্ট হয়ে গেছে। লুঙ্গিটা পাল্টে নিয়ে ফাঁকি দিয়ে যেতে হাতে সময় আছে। যাওয়ার ঠিক পূর্বক্ষণে তারপরে দৌড় করে চলে গেল। ও আল্লাহ, সাধারণত এই ট্রাউজারটা পরে আমি কোনো কাজ করি না। আল্লাহ, এখন আশা করি আমার চা হয়ে গেছে। সাফাটা রাখলাম কোথায়, এগুলো বাইর করতে হবে। লিপটন ব্যবহার করতে শেষ করে কয়েকদিন, আমার এখানে সমস্ত গ্যাস লিক হইতেছে। অল্প একটু চা, অল্প একটু এখন আপাতত যথেষ্ট, এখন আর ফ্যাট ভরে চা খাওয়ার সময় নেই। একটা তো আটক এখানে, আচ্ছা সমস্যা না, তার একটা এটাতে তো পানি শেষ, পানি ঢুকাইতে হবে, এটাও ফ্রিজে রাখা দরকার। আচ্ছা যাক, পানিগুলো পালাই আসি এখানে, আর এটা ফ্রিজে রাখি আসি, কারণ গরম দিকে আসবো তো, তো গরম দিকে আসলে তো ওই সময় ঠান্ডা পানির অনেক দরকার। আমি আবার আগের মানুষের মতন আবল তাবল পানি পালাই না, একটু ধুই নিয়ে নিচ্ছি। যদি বেশি বরফ হয়ে যায় তখন কি করবো, এই কারণে
এইভাবে রাখি। না না সালা আউ সাল্লি ফয়জর মাতেন রোজ ঈদ আউ সাল্লি ফয়জর অনেকে মশালা জানে না, এখানে হলো বড় সমস্যা। যাক আস্তে আস্তে সব কিছুই হবে, একটু লাইভে যাইব। ঈদ মোবারক, এখনো আছে সময় যাওয়ার আগে দিয়ে। ও আল্লাহ, একটু চা বিস্কুট খাই নিলে রুমটা পুরোটাই এলো মেলো। হাই, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।